প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কর কাহিনীর আজকের পর্বে। আজকের বিষয় কৃষি প্রধান দেশে কর। অন্যদিনের মতোই আজকেও রয়েছেন তিনজন অতিথি আমাদের সঙ্গে। সঙ্গে রয়েছেন বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব উজ্জ্বল বিকাশ দত্ত। সঙ্গে রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিশিষ্ট কৃষি পৃষ্ঠপোষক জনাব শাইখ সিরাজ। সঙ্গে রয়েছেন একজন মৎস্যজীবী জনাব নুরুল হক। জনাব উজ্জ্বল বিকাশ দত্ত, আপনি কি আমাদের বলবেন কৃষি প্রধান বাংলাদেশে কৃষিতে সরকারের অনেক ভর্তুকি রয়েছে, করের ক্ষেত্রে কৃষি আয়ের ক্ষেত্রে রয়েছে ব্যাপক ছাড়, মৎস্য আয়ের ক্ষেত্রে দীর্ঘদিন কোনো করের আরোপ ছিল না, অতি সম্প্রতি যেটি সূত্রপাত করেছে সেটি অত্যন্ত নগণ্য হারে, কৃষি এবং মৎস্য বিষয়ে সরকারের এই যে অবস্থান, এটিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন, এটি যথার্থতা মূল্যায়ন করবেন? বর্তমান কৃষি বান্ধব সরকারের যে বিভিন্ন প্রণোদনামূলক পদক্ষেপগুলোর ফলে আজকে কিন্তু বাংলাদেশ একটা খাদ্য নিরাপত্তার একটা শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। আপনি দেখুন, আমেরিকার কথা ভেবে দেখুন, ইভেন আমাদের প্রতিবেশী দেশ ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, আজকে এতটা কিন্তু আমাদের মতো এত শক্ত বা দৃঢ় অবস্থান কিন্তু নেই। বাংলাদেশের বর্তমান অবস্থান যথেষ্ট আমি বলবো যে আস্থা আমরা রাখতে পারি যে বর্তমান এই বিষয়টিকে আমরা জনসাধারণকে যখন কর দিতে আগ্রহী করব, উদ্বুদ্ধ করব, আমাদের অবস্থান ব্যাখ্যা করাটা খুব জরুরি যে কোন খাতকে আমরা কেন প্রশ্রয় দিচ্ছি এবং কাদেরকে আমরা করের আওতায় আনছি, সেটির সার্বিক গুরুত্ব কি। কৃষিতে যদি আমার সমৃদ্ধি হয়, আমার যদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়, এরপর এই ধরনের একটা অবস্থানের উপর দাঁড়িয়ে কিন্তু আমার আমার অর্থনীতি মজবুত হয়, আমার ব্যবসা বাণিজ্য সার্বিকভাবে কিন্তু এটা আপাত বলা হচ্ছে যে কৃষিতে অনেক ভর্তুকি দেওয়া হচ্ছে, অনেক প্রণোদনা দেওয়া হচ্ছে, কিন্তু এটা যে একটা ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের জন্য যে একটা একটা ভিত্তি তৈরি করে দেয় এবং যেটার ফলশ্রুতিতে এই আপাত রেয়ার বা আপাত ছাড়টি কিন্তু বলা যায় বৃহৎ কর নেটওয়ার্ক বিস্তৃতির একটা সুযোগ কিন্তু করে দিচ্ছে। সেই সূত্রে আমি আমার মৎস্য খাতকেও বলতে পারি যে মৎস্য খাত কিন্তু বা প্রাণী সম্পদ খাত এতকাল জুড়ে কিন্তু এটা কৃষিতেই লীন হয়েছিল, কিন্তু এটা কৃষির একটি প্রোডাক্টিভ খাত এবং গ্রোথ জীবন মান উন্নয়নের এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা খাত হিসেবে কিন্তু এটার স্টেডিলি কিন্তু এর গ্রোথ হচ্ছে এবং এটার কিন্তু পটেনশিয়াল এখনও কৃষিতে কিন্তু এখন আমাদের ছোট্ট দেশ এটা কিন্তু এক পর্যায়ে কিন্তু এক ধরনের নবনব উদ্ভাবনা কিন্তু এটা মোটামুটি বিস্ময়কর সাফল্য এসছে, কিন্তু এটা কিন্তু আরেকটা ঝুঁকির মধ্যে এসছে যে এটা স্যাচুরেটেড পয়েন্টে এসে গেছে। কিন্তু পাশাপাশি আপনি যদি মৎস্য সেক্টরের কথা বলেন বা আপনি যদি প্রাণী সম্পদ সেক্টরের কথা বলেন, এটা কিন্তু এখনও ওইভাবে রিসোর্স কিন্তু আমরা এখনও ওইভাবে ট্যাপ করতে পারছি না এবং এটা কিন্তু অমিত সম্ভাবনা আমাদের রয়েছে। জনাব সিরাজ, আপনি কি বলবেন এই বিষয়ে, আপনার বক্তব্য? কৃষিটাকে সামগ্রিক ফসল কৃষি এবং সাবসেক্টর যেটা আছে ফিশারি, লাইভ স্টক, ডেইরি, বন, পরিবেশ, টোটালটা মিলেই তো কৃষি। এখন কৃষি বলতে আমরা প্রধানত ফসল কৃষিকে বুঝি। হ্যাঁ, তো একটা স্বাধীন রাষ্ট্রে একটা সবাই করের আওতায় আসতে পর্যায়ক্রমে আস্তে আস্তে আসবে, এটাই স্বাভাবিক। কারণ কর নিয়েই তো সরকার তার সেই কর থেকেই তো জনগণকে আবার সেবা প্রদান করে থাকে। এখন আমাদের দেশটা কৃষি প্রধান দেশ এবং কৃষি যেহেতু আমাদের একটা জিডিপির বড় অংশ দখল করে রাখে, তো সঙ্গত কারণেই সরকারকে, সেরকম একটি রাষ্ট্রের সরকারকে কৃষিতে নানানভাবে ভর্তুকি দিতে হয়। কারণ ভর্তুকি না দিলে সে রিটার্নটা পাবে না। অর্থাৎ আমি যদি ব্যাপারটাকে এভাবে বলি, যেমন রিটার্নের মধ্যে কী কী রয়েছে বলবেন? যেমন ধরুন যে আমি যদি শুধুমাত্র মূল কৃষি ফসল কৃষিতে যদি ধানের কথা বলি, না যে আপনি 3 কোটি টন ধান এদেশে উৎপাদন হয় এবং সরকার এও চিন্তা করছে যে চাল রপ্তানি করবে, তো এই যে একটা বিশাল সাফল্য, এর ভেতরে সরকারের ভর্তুকি আছে সারের ক্ষেত্রে, ধান উৎপাদন করতে গিয়ে কৃষক সারে কিছু ভর্তুকি পাচ্ছে, সেচে ভর্তুকি পাচ্ছে, কিন্তু যে পরিমাণ উৎপাদন সে রিটার্ন দিচ্ছে সেটা কিন্তু একটা বিশাল বিশাল টাকা। হ্যাঁ, যদি টাকার মূল্যে আপনি আসতে চান, তো আমার কথাটার উদ্দেশ্যটা এই কারণে আমি এভাবে বললাম যে করের আওতায় আস্তে আস্তে আনতে হবে কৃষকদেরকে, কিন্তু প্রারম্ভিক দিকে
যে কথাটা আমরা বলে থাকি যে ট্যাক্স হলিডে, যেমন উদীয়মান খাত যেগুলো, যদি আজকে একটু আগে উনি যেটা বললেন যে ফিশারিতে এত বছর পরে সরকার এসে 5% ট্যাক্স দিয়েছে, পোলট্রিতে এখনও ট্যাক্স হলিডে আছে, এইগুলোকে যেহেতু বিকাশমান শিল্প এগুলোকে আরও এগিয়ে নিতে হবে, নিতে চাইলে ট্যাক্সের আওতার বাইরে রাখতে হবে। আবার বড় কৃষক যারা, সম্পদশালী কৃষক যারা, তারা অবশ্যই করের আওতায় পর্যায়ক্রমে আসা উচিত। ক্ষুদ্র কৃষক বা মাঝারি কৃষক তাৎক্ষণিকভাবে যদি আপনি তাকে করের আওতায় আনেন, তাহলে তার জন্য এটা একটা সম্ভব না, সেটা সম্ভব না, এটা একটা তার জন্য বুমেরাং হবে। কিরকম আপনি দেখেন যে যদি তার পণ্যটাকে আপনি ভ্যালু অ্যাডিশন করতে পারতেন, এখনো পর্যন্ত আমরা আমাদের দেশে চাল থেকে ভাতই খাই, এর চেয়ে বেশি কিছু তো করি না আমরা, কিন্তু একটা উন্নত দেশে চায়নার কথা যদি ধরেন, ওই চাল থেকেই তার 100 ধরনের বিস্কিট হচ্ছে, ভ্যালু অ্যাড হচ্ছে, কৃষকের কাছে পয়সা যাচ্ছে, কৃষক কর দিচ্ছে। কিন্তু এখানে আপনি তো তার সেফটি কিছু রাখেননি, যেমন ধরেন সে ধান উৎপাদন করতে গিয়ে ফসল হানি হলো বন্যার কারণে, এটা তো তার বিমার আওতায় ছিল না, সে কিন্তু মার খেলো, সে ফসলটা বিক্রি করতে পারলো না, সে দরিদ্র হয়ে গেলো, সে কর দেবে করতে গিয়ে মারার উপর খারার ঘার মতো হলো। যদি আপনি তাকে ওরকম একটা নেটের আওতায় রাখতেন যে আমি তোমাকে, তোমার ফসল হানি হলে আমি তোমাকে এটা এই যে প্রোটেকশন দিচ্ছি, অতএব তুমি এত পার্সেন্ট করে কর দাও, অর্থাৎ সর্বাবস্থায় এটি একটি গিভ অ্যান্ড টেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে যেন তার পক্ষেটা সম্ভাব্য থাকে। জনাব নুরুল হক, আপনি তো শুনছিলেন এই পুরো বিষয়টাতে, আপনার ভাবনা যদি আমাদের বলতেন। এই বছর থেকে 5% কর ব্যক্তি মৎস্য খামারিদের ধরা হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমরা একটা কথা আছে, সেটা হলো আমরা কিন্তু আরও 7-8 বা 10 বছর আগে থেকে আমরা যারা ট্যাক্স ফাইল খুলি, তারা কিন্তু আমরা ওই 10% বন্ড কিনে আমরা এটা একটা জামানত হিসাবে, সিকিউরিটি হিসাবে 3 বছর মেয়াদে একটা বন্ড আমরা কিনতাম। যার আয় 1 লক্ষ টাকার বেশি তিনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ড কিনতে, হ্যাঁ, এবং ওটা 3 বছর মেয়াদি থাকতো। এই বিষয় মানে এই বন্ডটি কেনার মাধ্যমে আপনার আইটি করমুক্ত থাকা একটা শর্ত ছিল, করমুক্ত থাকার একটা শর্ত ছিল বন্ডটা কেনা। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা জিনিস, আমি যদি ধরেন সাপোজ আমি 2 লাখ টাকা আমি 3 বছরের জন্য আমি বন্ড কিনলাম, এই 3 লাখ টাকা যদি আমি ব্যবসা করতাম তাহলে কিন্তু আমার অনেক টাকা প্রফিট আসতো, এবং সেটা এই 5% ট্যাক্সের চেয়েও কিন্তু কম না কোনো অংশে। এখন যেটা ট্যাক্স ধরা হয়েছে এটা কিন্তু আর আমরা আসলে আগে থেকে, আমি যেটা কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা ট্যাক্স কিন্তু আগে থেকে দিচ্ছি। আপনার কোনটা বেশি, কোন ব্যবস্থাটি বেশি ভালো মনে হচ্ছে, সেই আগের বন্ড কেনা ব্যবস্থাটি নাকি এখন 5 ভাগ? না, এখন এটা অনেকের মানে আমার ব্যক্তিগত অভিমত যেটা আর কি, যে এটা আগের মতো হলেই ভালো হতো। আগে যে আগে বন্ডে যে ইন্টারেস্ট হতো সেটা তো আপনি পেতেন, সেটা তো সরকার নিতেন না, ইন্টারেস্টটা তো আপনি পেতেন। ইন্টারেস্ট আমি পেতাম 8%, কিন্তু আমি যেটা ব্যবসা যদি আপনি লগ্নি করতেন সেক্ষেত্রে আপনার সাধারণভাবে তাহলে তো অনেক টাকা আমার প্রফিট আসতো। আপনার লাভের মাত্রা সাধারণত কত শতাংশ হতো? আমার ধরেন মিনিমাম 30% হতো। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি নেবার পর এই ব্যবসায় গেলেন, এই যে অদ্ভুত সিদ্ধান্ত, সেটি উদ্দীপনা কি ছিল? আমি যখন পড়াশোনা করতাম তখন বিটিভিতে মাটিও মানুষ দেখতাম, তখন এখানে অনেক মানে আপনার এই মাছ চাষের উপরে, পোলট্রি গবাদি সব কিছুর উপরেই দেখানো হতো, তখন দেখলাম যে মাছ চাষ করে যে অল্প কিছু বিনিয়োগ করেই এখান থেকে অনেক রিটার্ন বা আয় হচ্ছে এটা দেখতাম। উনি সম্পূর্ণ অন্য একটি খাতে লেখাপড়া করেও মৎস্য ব্যবসায় এসেছেন, কারণ উনি বুঝতে পেরেছিলেন এই খাতে সম্ভাবনা প্রচুর। এই সম্ভাবনার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে জনাব উজ্জ্বল, আপনি যদি কিছু বলতেন। মধ্য আয়ের যে একটা কৃষক, তার দেখুন যে সে একাধারে সে একজন কৃষক, একাধারে সে একজন মৎস্য চাষি, একাধারে সে একজন ফল উৎপাদক, সে একাধারে সে একজন প্রাণী সম্পদ গবাদি, হ্যাঁ, গবাদি লালন পালন করছে, এবং সেক্ষেত্রে এখন আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির সমাহারে কিন্তু তার জীবন মানে কিন্তু অনেক পরিবর্তন এসছে। আপনি ধরুন যে একটি আমাদের গ্রামের যে চিত্র, এই গ্রামের চিত্রে ধরুন যে একটি নিম্নবিত্ত বা অথবা একটা মধ্যমায়ের গৃহস্থের কিন্তু 30-40% একটা পুকুর থাকে, তার 5টি আপনি গাভী আছে লালন পালন, গাভী লালন পালন করেছে, এখানে এই ব্যবস্থাপনার মধ্যে একটা আধুনিকায়ন আনতে হবে। যেমন আমাদের যে পুকুরগুলি ছিল সেটা একসময় ছিল যে সারা বছর একবার একটা ফসল হতো, এখন কিন্তু সেখানে ভার্টিক্যাল এক্সপ্যানশন হচ্ছে, চার মাস করে কিন্তু চাষ করে 3 বার ফসল একই একটি 30% পুকুরে কিন্তু সে 3টা ফসল পাচ্ছে, অর্থাৎ একই বছরে তার উৎপাদন এবং সেখানে আপনার ওই মাত্রা অনেক বেড়ে গেছে, খুব গ্রোথ যেগুলি হচ্ছে, যে মাছগুলি যেমন ধরুন তেলাপিয়া বা পাঙ্গাস
খুব উচ্চ ফলনশীল মাছগুলো ওখানে চাষ করতে পারছে, এবং সেখানে কিন্তু আমাদের যে মৎস্য বিভাগের যে আপনার কর্মীরা আছে তার সেখানে নিরন্তর প্রশিক্ষণও দিচ্ছে। তেমনিভাবে আমাদের যে প্রাণী সম্পদ লালন পালন ব্যবস্থাপনায় কিন্তু আধুনিকায়ন এসছে। যেমন ধরুন যে আমাদের যে দেশজ যে গাভিগুলি এগুলি কিন্তু 1 থেকে 1.5 লিটার পর্যন্ত আপনার বড়জোর গড়ে দুধ দেয়। সেখানে যদি আমি আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে যে উন্নত জাতের গাভি যদি আমি লালন পালন করি, সে 5টা গাভি থেকে আমি 150 লিটার আমি দুধ পেতে পারি। আসল কথা হচ্ছে যে আমার যদি গ্রোথ হয়, আমার যদি ইনকাম বাড়ে, তাহলে পরেই তো আমি আয়টা মানে আয় করটা দেওয়ার জন্য আমি উদ্বুদ্ধ হব। এখানে যে আমাদের সেই ব্যবস্থাপনা, আমাদের সেই ব্যবস্থাপনা একটা হোলিস্টিক সেই গ্রামগুলিতে একেবারে সেই জীর্ণ কুটিরে আমার আনতে হবে সমৃদ্ধির কৃষির সঙ্গে অত্যন্ত সংশ্লিষ্ট একজন প্যাশনেট ব্যক্তিত্ব হিসেবে আপনি কি বলেন বাংলাদেশ কতদিন পরে দেখতে পারবে তার সমস্ত গ্রামে গঞ্জে সমস্ত মানুষ গর্বিত করদাতা হবার পর্যায়ে পৌঁছে গেছে? একজন মানুষ সে আর্ন করলে সে কর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এবং সে কর দেওয়া মানে সে দেশের একজন ফার্স্ট ক্লাস সিটিজেনের মতো, তার যে এটা একটা প্রাইড তার জন্য, কিন্তু এটা সম্মান, অতএব সেটা আসবে। কিন্তু এই বিষয়গুলোকে আগে মাথায় রাখতে হবে। যেমন ধরুন আপনি যদি তার উপর চাপিয়ে দেন, আগে শহরের মানুষ কর থেকে পিছিয়ে গেলো ছিল কেন, সাম্প্রতিক সময়ে যে আজকে কর নিয়ে, কর কাহিনী নিয়ে আপনি অনুষ্ঠান করতে বসেছেন, এটা কেন? মোটিভেশন এক ধরনের, তাই না? আগে করের লোকদেরকে দেখলে মানুষ ভয় পেত, এই ভীতিটা শহরের মানুষের কেটে গেছে, কিন্তু হয়তো ঐতিহাসিকভাবে পরাধীন সময়ের একটা মাইন্ডসেট রয়ে গেছে, সেটি কাটিয়ে ওঠা আমাদের লক্ষ্য। কিন্তু গ্রামের মানুষের কাছে গিয়ে যদি আপনি ওইভাবে চাপাতে চান, তাহলে কিন্তু সে ভাগবে। আমরা কখনোই চাপাতে চাই না, কিন্তু আমরা জানতে চাই যে কিভাবে আমরা এদেরকে ধীরে ধীরে করের আওতায় আনতে পারবো। সেটি অবশ্যই তাদের আয় এবং জীবনমান বৃদ্ধির সঙ্গে সঙ্গে। আপনি কতটা আশাবাদী আমরা কতদিন পরে, কত দশক পরে দেখতে পারবো? ঠিক ওইভাবে তো সংখ্যা দিয়ে বোঝানো খুব কঠিন হবে, তবে করের আওতায় আসবে এবং তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি অনেক কৃষককে জানি, চিনি, অনেক মৎস্য খামারিকে চিনি, যে তারা যা আর্ন করে তারা কর দিতে আগ্রহী, কিন্তু সেটার মাত্রাটা। আপনি একটি বিষয় বলেছেন, যারা সম্পদশালী, যারা ধনাঢ্য কৃষক, সব গ্রামে কিছু সম্পন্ন গৃহস্থ, কিছু ধনাঢ্য মানুষ থাকেন, তাদেরকে করের আওতায় আনা যেতে পারে। আপনি এই ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিজ্ঞতার আলোয় আমাদের বলবেন এটি কিভাবে সম্ভব হতে পারে, যেহেতু একেবারে গ্রাম পর্যায়ে এখন করের নেটওয়ার্ক নেই, সরকারের পক্ষে এই মুহূর্তে অতটি সম্প্রসারণ সহজ বা সম্ভব নয়। সেই ক্ষেত্রে এই সম্পন্ন কৃষকদের করের আওতায় আনবার জন্য কি পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে? প্রথম হতে পারে যে তাদের কাছে স্থানীয় পর্যায়ে, আমাদের ইউনিয়ন পরিষদ, থানা পর্যায়ে যে সমস্ত ভূমি অফিস আছে, ওখানে রেকর্ড আছে যে আমি যদি ভাগ করে নিই, যে জমির পরিমাণ দিয়ে, যে এত এত জমি থাকলে তাকে আমি বৃহৎ কৃষক বলছি, মাঝারি কৃষক বলছি, ওই রেকর্ড টান দিলেই তো সে হয় নিজে বর্গা, নিজে চাষ করছে অথবা বর্গা করছে। অতএব তাকে যদি জমির পরিমাণ ধরে তাকে যদি আপনি করের আওতায় আনেন, একটা পদ্ধতি হতে পারে। তারপর আপনারা তো একটা স্ল্যাব তৈরি করে দিয়েছেন যে আমাদের আয়ের, যারা শহরে আমরা যারা বসবাস করি, 2 লাখ টাকা বোধহয় কর মৌকুফ, 2 এর পরে হচ্ছে কর, এর নিচে আয় কর। গ্রামীণ কৃষকের জন্য অবস্থাশীল কৃষকের কর হচ্ছে 2.5 লাখ পর্যন্ত, এখানে একটা কনসিডারেশন আছে। হ্যাঁ, তো সেইভাবে যদি আপনি স্ল্যাব করে করে আগান, যে ঠিক আছে আমি এর পরিধি বাড়াবো, যে অর্থাৎ একটি বিশেষায়িত স্ল্যাব, সেটি হয়তো আপনার প্রস্তাবের মধ্যে বীমা, কৃষি বীমা ব্যাপক ভাবে প্রসার ঘটানো একটি প্রস্তাব। হ্যাঁ, নুরুল হক কিছু বলতে চাইছেন? আমি একটু বলতে চাচ্ছিলাম এই কথাটা, যে ট্যাক্সের যে আওতাটা মানে ধরা হয়েছে এই বছর মৎস্য খাতে, যে ব্যক্তি মালিকানাও 5% ট্যাক্স দিতে হবে। এখন আমরা যদি ব্যক্তি মালিকানা চিন্তা করি, একজন প্রান্তিক ক্ষুদ্র চাষি বা খামারি, তার বাড়ির কাছে একটা ছোট্ট পুকুর আছে 20 শতাংশের, সেটাতে সে মাছ চাষ করছে, এখন সেও কিন্তু এই পুকুরের মালিক না, সেটি তো স্ল্যাবের মধ্যে হতে হবে। যদি তার আয় কম হয়, করযোগ্য আয়
করযোগ্য সীমার নিচে থাকলে ক্লাসিফিকেশন হবে কিভাবে? এখন তো তার আয়ের পরিমাণ, পরিমাণ যদি কম হয় সেই ক্ষেত্রে সেটা পরিমাণ দ্বারা নির্ধারিত হবে, পরিমাণ দ্বারা। এখন তো মাছ চাষে প্রফিট নাই, যে বড় খামারিরা প্রফিট কিছু কোনো বড় খামারিরা প্রফিটের আওতায় থাকে, কিন্তু এরকম করা উচিত যে কোম্পানি যারা আছে বা লিমিটেড কোম্পানি লিমিটেড ফার্ম যেগুলি আছে এইগুলির উপরে ট্যাক্সটা কিন্তু আরোপ করলে কিন্তু ভালো হতো বেশি। এটা কিন্তু আপনার এই ব্যক্তি মালিকানায় করাতে এই ক্ষুদ্র প্রান্তিক চাষিরাও কিন্তু এটার আওতায় আসছে। বিবেচনা করা উচিত। জনাব সিরাজ, আপনার কাছে একটি ভিন্ন প্রসঙ্গে আসব। এই কৃষি ক্ষেত্রে উৎপাদক এবং ভোক্তা এর মাঝখানে কয়েকটি স্তর রয়েছে যেখানে এটি প্রচলিত ধারণা এবং এটি যথেষ্ট বাস্তবতাও রয়েছে। মধ্যস্বত্বভোগীরা ব্যাপক এই ভোক্তার যে ব্যয় তার ব্যাপক অংশ মধ্যস্বত্বভোগীর কাছে চলে যায় এবং তারা কিন্তু মোটামুটিভাবে করের আওতার বাইরে রয়ে যান। তো এই বিষয়টাকে কিভাবে বিবেচনা করা উচিত? অসম্ভব প্রয়োজনীয় একটা প্রশ্ন আপনি উপস্থাপন করেছেন। লক্ষ্য করুন যে উৎপাদক যে মনে করুন সে বেগুন উৎপাদন করছে, সে বেগুন পাচ্ছে 10 টাকা আর আপনি ঢাকায় এটা কিনে খাচ্ছেন 40 টাকায়, মাঝখানে 30 টাকা, 30 টাকায় আমি যদি সার্ভিস হারিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে, আমি যদি 25 টাকাও ধরি পার কেজি হয়ে যাচ্ছে, এই যে 25 টাকা, এই 25 টাকা একটা কালো পাহাড়, কালো টাকা হয়ে যাচ্ছে, কালো টাকার জন্য আপনি কিন্তু রাষ্ট্র কিন্তু গত কয়েক বছর যাবত এই কালো টাকাকে সাদা করা নিয়ে নানান ধরনের সমস্যায় পড়ছে, বিতর্কে পড়ছে। হ্যাঁ, কিন্তু এই মানুষগুলোর যারা এই মাঝখানের মধ্যস্বত্বভোগী এদের কিন্তু সোসাইটি গঠনের ক্ষেত্রে বা দেশ গঠনের ক্ষেত্রে কোনো কন্ট্রিবিউশন কিন্তু নাই। সে কিন্তু একটা বিশাল টাকা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু যদি তাদেরকে এলিমিনেট করা যেত, আপনি মধ্যস্বত্বভোগী কিভাবে করা যেতে পারে আপনি সেটা বলছেন যে কোনো অবস্থাতে আপনি কিন্তু মধ্যস্বত্বভোগীকে একদম উৎসাহ দিতে পারেন না, আপনি মধ্যস্বত্বভোগীকে একেবারে কিছু হারিয়ে ফেলতে পারবেন না, কিন্তু আপনার হাত বদলটা কমাতে হবে। মধ্যস্বত্বভোগী কোনো পাপের কিছু না, এটা এটা কিন্তু অনেকে একজন কৃষক অনিবার্য অংশ, মধ্যস্বত্বভোগী পরিবহন একটি অনিবার্য অংশ এবং এখন বিপণন এগুলোকে যদি কমানো মনে করি যে আমরা কমাতে হবে, তাহলে অনেকগুলো ব্যবস্থা আনতে হবে, আধুনিক ব্যবস্থা আনতে হবে। যেমন আমি আমাদের যেমন মার্কেট কী বলে শেয়ার মার্কেটের কথা বলছি, কমোডিটি এক্সচেঞ্জ আছে পৃথিবীর অনেক দেশে আছে, ফিউচার সেল যেগুলো বলি আমরা, যে আমার এই কৃষকের পণ্য আমি 3 মাস আগে কিনে ফেললাম, ফিউচার সেল হলো কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে কিনে ফেললাম, যদি এটা কোনো কারণে ফসল হানি হয় তাহলে ইন্স্যুরেন্স কভার করবে, আবার যে দামে আজকে কিনলাম 3 মাস পরে যখন ফসলটা বাজারে আসবে তখন 10 টাকার কেনা ফসলের দাম যদি 100 টাকাও হয় সে আমাকে 10 টাকায় দিতে বাধ্য থাকবে, মানে আমার আমার একটা সিওরিটি পেলাম, আমি গ্যারান্টি পেলাম। এটা করে হবে কি, মাঝখান থেকে মধ্যস্বত্বকে অটোমেটিক্যালি হারিয়ে যাবে পৃথিবীর অনেক দেশেই। কিন্তু এই যে এটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি সুন্দর একটা উদ্ভাবনা আছে, উনি কিছুদিন আগে বলেছিলেন যে কিছু অবকাঠামো তৈরি করে দেওয়া, যেমন কোঅপারেটিভস ডিপার্টমেন্টকে বলেছেন যে তোমরা কিছু বাজার সৃষ্টি করে দাও এবং সেই সাথে রোডস অ্যান্ড কমিউনিকেশন, আমি শেষ করি, বলেছেন যে রোডস অ্যান্ড কমিউনিকেশন থেকে যে আশপাশের যেমন নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ এগুলিতে কমিউটার ট্রেনের ব্যবস্থা করে দেওয়া, যে উৎপাদক সরাসরি ওখান থেকে নিয়ে ওই বাজারে চলে আসলো, এনে বিক্রি করে আবার চলে গেল, তাহলে কিন্তু অনেকটাকে একেবারে নির্মূল করা যাবে। বিভিন্ন দেশে আমরা যেমন ফার্মার্স মার্কেট দেখি, পৃথিবীর অনেক দেশে আমি দেখেছি এটা, কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে আগে ওখান থেকে মধ্যস্বত্বভোগীকে সরাতে হবে, কারণ ফার্মার্স এক্সচেঞ্জ যদি মার্কেট এক্সচেঞ্জ তারা যাবে কোথায়, তাদের জন্য যদি একটি সুনির্দিষ্ট গন্তব্য নির্ধারণ করা না যায় অবকাঠামো, তার মানে মার্কেটটা হতে হবে ফার্মার্স মার্কেট, ফার্মার্স মার্কেট। হ্যাঁ, ফার্মার্স মার্কেটে তারা কি হিসেব, ফার্মার্সরা যদি সরাসরি তাদের পণ্য নিয়ে আসে এই মার্কেটে তখন যে সিস্টেমটা হবে এখানে কিন্তু মধ্যস্বত্বভোগী আসার সম্ভাবনা থাকবে, এই কারণে অনেকটা কমে যাবে, এই কারণে সরাসরি করা যাবে না, আপনি সরাসরি ওই মার্কেটে কিন্তু ক্রয় করতে যাবেন না, অনেকে মনে করবেন যে লোকাল মার্কেট থেকে আছে আছে, আমরা আমি মালয়েশিয়াতে দেখেছি, আমি মিডল ইস্টের অনেক দেশে দেখেছি, বাইরে দেখেছি যে যেগুলো হাইপার মার্কেট বলে একদম ফার্মারের মার্কেট, রাস্তাঘাট হবে, ইট ইজ নট নেসেসারি। আজকে ফার্মার মাল খাচ্ছে কোথায়, সে স্টোরেজ করতে পারে না, আজকেই বিক্রি করে ফেলতে হচ্ছে অথবা অল্প দামে বিক্রি করছে, কিন্তু তার যদি স্টোরেজ ফ্যাসিলিটি থাকতো তাহলে স্থানীয়ভাবে সংরক্ষণ ব্যবস্থার উন্নতি, তাহলে সে ওখান থেকে বের করবে, স্টোরের পয়সা পরিশোধ করবে, আবার বের করবে, বিক্রি করবে, কিন্তু এখন যাচ্ছে সে একবারেই বিক্রি করতে যাচ্ছে, যা দাম বলছে ওটাতেই সে বাধ্য হচ্ছে বিক্রি করতে, কারণ তার আদারওয়াইজ নষ্ট হয়ে যাবে। তো এইগুলো অবকাঠামোর মধ্যে পড়ে। আমি এর সাথে একটি বিষয় আরেকটু যুক্ত করবো,
যে গ্রাম বাংলার যে যে হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক, না আপনি শহরে থাকছেন, আপনি শহরে কিছু ফ্যাসিলিটি তো পাচ্ছেন, আপনি কর দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু গ্রামের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন, তার সব কিছু মিলিয়ে যদি আপনি হিসাব করেন, তাহলে শহরের একজন মানুষের মতো গ্রামের মানুষ তো ওই সুবিধাটি পায় না। তাহলে তার কাছে প্রথমে প্রশ্ন আসবে, আমি কর কেন দেব? হ্যাঁ, সেটি দেয়াই লক্ষ্য, সেই সুবিধে পৌঁছে দেয়াই লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই কাজ। তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে গ্রামের দিকে আমার দৃষ্টিটা বেশি দিতে হবে, অর্থাৎ গ্রামের অবকাঠামো, গ্রামের সুযোগ সুবিধা সব কিছু বাড়াতে হবে। যদি আপনি ওই জায়গায় বাড়াতে পারেন, ইট ইজ ইনভেস্টমেন্ট সরকারের, হ্যাঁ, বাড়াতে পারেন, তাহলে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে ওই সুবিধার জন্যে যে পরিমাণ ট্যাক্স আপনি আশা করছেন সেটা আসবে। আমাদের ঢাকা কেন্দ্রিকতাকে পরিহার করতে হবে এবং আস্তে আস্তে বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা, এগুলিকে আরো সুযোগ, যেটা শাইখ সাহেব বলেছেন, আমি একটু সমর্থন করি যে এই মার্কেটগুলো বিভাগীয় পর্যায়ে হতে পারে বা আরো আরো ক্রমান্বয়ে আরো দূরবর্তী অঞ্চলে যায়, তাহলে পরে ওই ওই অচলায়তটা ভাঙা যাবে, আদারওয়াইজ এটা করা যাবে না। বাট সেদিকে যেতে হবে। সবশেষ কথা, সবাই আস্তে 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 করের আওতায় আসুক, আসুক, সে কৃষক, ছোট উৎপাদক, তার জীবনে সমৃদ্ধি আসুক, তার জীবনে সমৃদ্ধি আসুক, এবং সে স্বেচ্ছায় সানন্দে আনন্দ করে, যেমন আপনারা কর উৎসব করেন, কর মেলা করেন, মেলাতে আনন্দ উৎসবে সে কর জন্য এটা কর মেলাতে সবার আমন্ত্রণ, কর দেওয়া একটা গর্বের বিষয়। প্রত্যাশা, আপনারা প্রতিদিন এই অনুষ্ঠান দেখবেন এই চ্যানেলে একই সময়ে, এবং সঙ্গে থাকবেন সব সময়, আপনার রিটার্ন দেবেন সময় মতো, পরিশোধযোগ্য কর